Every day, late at night, not okay. All I want, and I pray, all I need. এসে গেছি আমরা দুর্গাপুরের একটা নতুন পিকনিক স্পটে। দেখিয়ে দেবো ওই চারদিকে কি মন্দির আছে, খুবই মজা হলো, প্রচুর মজা হয়েছে। এই জায়গাটা কুটির ডাঙ্গা, এখন কিন্তু অনেকেই জানে না জায়গাটা, সেটা আমরা জানানোর জন্য আজকে Bengaldotcom থেকে এসেছি। এবং তার পাশে দেখতে পাচ্ছি মন্দির আছে এবং এত সুন্দর আয়োজন চলছে, পুজোর আয়োজন চলছে। And I pray, all I need are some better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah. প্রাণের শহর দুর্গাপুর, এবং তার কাছে একটা নতুন পিকনিক স্পট, নতুন একটা ঘোরার জায়গা, সেখানে আজ Bengaldotcom চলে যাচ্ছে, আপনাদেরকে সেই খোঁজ দেবে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন এই সবুজ মাঠ ঘাট পেরিয়ে সরু রাস্তা দিয়ে চলে এসেছি আমরা ইকো পার্ক, ইকো পার্কের ভেতরের দিকে। এবং আমরা যতই যাচ্ছি পেয়ে যাচ্ছি গ্রাম, চারিদিকে সবুজ সবুজ গাছপালা, আর এই সরু রাস্তাটা পার হয়েই আমরা পেয়ে যাব সেই নতুন জায়গাটা, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আজ Bengaldotcom এসে গেছে। দুর্গাপুরের একেবারে কাছে একটা সুন্দর পিকনিক স্পট, কী নাম, কোথায়, সমস্ত কিছু জানতে পারবেন, দেখতে থাকুন আজকের ব্লগটা। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ ইন Bengaldotcom। এসে গেছি আমরা দুর্গাপুরের একটা নতুন পিকনিক স্পটে। আপনারা হয়তো এই জায়গাটা এখনও জানেন না, এটা কোথায় এবং কিভাবে আসবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ব্লগে, তো দেখতে থাকুন। এই বিকেলের আকাশটা এত সুন্দর, চারদিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভালো লাগবে। দূর থেকে যখন এত ভালো লাগছে, সামনে থেকে কতটা ভালো লাগতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এটা সত্যি অবিশ্বাস্য যে দুর্গাপুরের কাছে এত সুন্দর একটা জায়গা, ভাবা যেতে পারে।
এই যে নদীর চারদিকটা আমরা দেখিয়ে দিচ্ছি, এখানেও যদি আপনারা পিকনিক করতে এসে ঘোরেন এরকম জায়গা আপনারা পেয়ে যাবেন। এই যে চারদিকে প্রচুর গাছগাছালিতে ভরা এবং সবুজে সবুজ, সত্যি আমরা এরকম জায়গার খোঁজ করি, তাই না? তো আমরা সেই জায়গা কিন্তু এখানে দেখে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে দুর্গাপুরের একেবারে কাছে, ঠিক গোপালমাঠ থেকে আপনারা যদি একটু চলে আসেন পেয়ে যাবেন এই কুটির ডাঙ্গা। কুটির ডাঙ্গার এই সমস্ত জায়গাগুলো এসে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন, পিকনিক করতে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। শুধুমাত্র নদীর পাশে না, তার সাথে সাথে যে ভেতরের দিকটা সেটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নানান গাছগাছালিতে ভরা এই জায়গাগুলোতে আরামসে শীতকালে পিকনিক করাই যাবে, কারণ তখন তো এই জায়গাগুলো আরও বেশ পরিষ্কার থাকবে, কারণ শীতকালে অনেক গাছ শুকিয়ে যায়। এরকম সরু রাস্তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি, গ্রামীণ রাস্তা, নদীর পাড়ের এরকম রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে সমস্ত দৃশ্য, এই জায়গার এই প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। একেবারে সামনের দিকে মন্দির দেখতে পাচ্ছি, আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি, দেখিয়ে দেবো ওই চারদিকে কী মন্দির আছে। এবং অনেকেই কিন্তু এই বিকেলবেলায় চলে এসেছে ঘুরতে, তার সাথে সাথে মন্দিরের সামনে কিছু আয়োজন চলছে, সেটাও আমরা সামনে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দেখুন, এই সামনে একটা কালী মন্দির আমি দেখতে পাচ্ছি, এখানে চলে যাচ্ছি মন্দিরের সামনে। ঠিক তার পাশে আরও একটা মন্দির আছে, আর এখানে এখানে কিছু একটার আয়োজন চলছে। কুটিরডাঙ্গা দামোদর নদীর ঠিক পাশে আছে মহাদেবের মন্দির, এবং এখানে বেশ অনেক কিছু আয়োজন চলছে। কিসের আয়োজন চলছে আমি সেটা জেনে নেব। এখানে আমাদের শিবের ভক্ত যারা আছে তাদের জন্য আমরা আয়োজন করেছিলাম। কালকে মহাপ্রসাদ আছে, আজ সকালবেলায় আমরা 9টা নাগাদ কলস যাত্রা বের করেছিলাম, যেটা আপনার জলযাত্রা। জলযাত্রা, আচ্ছা, শিবের পূজা হচ্ছে। হ্যাঁ, 108টা আরও বেশি ছিল ওর থেকে মহিলা, সব বাচ্চারা ছিল, সব কলস যাত্রা গোটা গ্রাম ঘুরিয়ে আমরা আবার এই বাবার মাথায় এসে জল ঢেলেছিলাম। আচ্ছা, আজকে কিন্তু সারাদিন অনেক কিছু হয়েছে, তার মানে অনেক মহিলা, 108 জন মহিলা এসে এখানে শিবের মাথায় জল ঢেলেছেন, এবং এইখানে কিন্তু বিশাল বড় মানে একেবারে ধুমধামভাবে পূজা, এখানে মহাদেবের পুজো হয়েছে, কলস যাত্রা হয়েছে, এবং এখানে দেখছি খাবার, অনেক কিছু খাবারের আয়োজন চলছে এখানে। এই মানে গ্রামের দিদিভাইরা যারা আছেন সবাই কিন্তু একসাথে বসে দেখছি মানে রান্নার জন্য আয়োজন করছেন। এগুলো কী? কালকে মহাপ্রসাদ হবে, মহাপ্রসাদ হবে, যেখানে আমাদের মানে ধরে নিয়েছি আমরা 3000 লোকের আয়োজন করেছি। আচ্ছা, আমাদের রামপ্রসাদপুর, শ্রীরামপুর, কুঠিরডাঙ্গা, ওয়ার্কশপ কলোনি সব এখানে এসে মহাপ্রসাদ উপভোগ। মহাপ্রসাদে কী কী থাকছে? মহাপ্রসাদে আমাদের হচ্ছে শুধু খিচুড়ি, খিচুড়ি থাকছে। হ্যাঁ, কালকে শিবের সবজি আছে, আচ্ছা চাটনি আছে, সব আপনারা গ্রামের সবাই মিলে আয়োজন করছেন। আচ্ছা, আজকে বলুন কি কি হলো পূজাতে? পূজাতে খুবই মজা হলো, প্রচুর মজা হয়েছে। আচ্ছা, এই প্রথম বছর আমরা শুরু করেছি কলস যাত্রা। এই জায়গাটা কুটিরডাঙ্গা এখন কিন্তু অনেকেই জানে না জায়গাটা, এটা একটা পিকনিক স্পট বলা যায়, অনেকে পিকনিক করতে আসে কি? হ্যাঁ আসে, অনেকে, প্রচুর আসে, কিন্তু অনেকেই এখনো জানেন না এই কুটিরডাঙ্গা জায়গাটা। সেটা আমরা জানানোর জন্য আজকে Bengaldotcom থেকে এসেছি, এবং তার পাশে দেখতে পাচ্ছি মন্দির আছে, এবং এত সুন্দর আয়োজন চলছে, পূজোর আয়োজন চলছে। আবার একটা পৌষ মাসে মেলা হয় এখানে। মেলা হয়? হ্যাঁ হ্যাঁ,
পৌষ সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তির সময় মেলাও হয় এখানে, তো মেলাতেও আপনারা আসতে পারেন, আপনারা কুটির ডাঙ্গায় পিকনিক করতে আসতে পারেন, এমনি আপনারা ঘুরতে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা এবং তার পাশাপাশি বেশ মন্দির আছে, জায়গাটা তো দুর্দান্ত জায়গা, দামোদরের পাড়ে যদি আপনারা একটু সময় কাটাতে চান এত সুন্দর একটা পরিবেশে, তাহলে চলে আসতে পারেন কুটির ডাঙ্গা। দুর্গাপুরের কাছেই এত সুন্দর একটা পিকনিক স্পট, একেবারে নতুন, আপনারা অনেকেই জানেন না এই জায়গাটা, তো আপনাদেরকে আমি আজকে বলবো যে এই জায়গাটা কোথায় কীভাবে আসবেন। আপনারা যদি দুর্গাপুর থেকে আসেন তাহলে আপনারা চলে আসবেন গোপাল মাঠের যে রাস্তাটা, ওই গোপাল মাঠের রাস্তাটা সোজা চলে আসবেন এবং এখানে এই জায়গাটার নাম হচ্ছে কুটির ডাঙ্গা। তার আগে আপনারা পেয়ে যাবেন শ্রীরামপুর গ্রাম, শ্রীরামপুর গ্রামের ঠিক পাশ দিয়েই পেয়ে যাবেন কুটির ডাঙ্গার এই সুন্দর পিকনিক স্পট, যেটা দেখতে পাচ্ছেন দামোদরের পাশে এই সুন্দর এই যে নদীটা আছে এটা হচ্ছে দামোদর নদী, এবং এখানে আপনারা নৌকা বিহার করতে পারেন, ঘুরতে পারেন, একটা বিকেল আপনারা খুব ভালোভাবে এনজয় করে কাটাতে পারেন, এখানে আপনি আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে চলে আসতে পারেন এই জায়গায়, ভীষণ ভালো আমার মনে হয় এটা আস্তে আস্তে এই জায়গাটা ডেভেলপ করবে, কারণ যেরকম হুচুকডাঙ্গা সম্পর্কে অনেকেই জানতো না একটা সময়, এখন কিন্তু কুটির ডাঙ্গাটাও নতুন এবং কুটির ডাঙ্গাতে আপনারা চাইলে আসতে পারেন, ইনফরমেশন সমস্ত দিয়ে দিলাম আজকের ব্লগে। কুটির ডাঙ্গা দুর্গাপুরের কাছে পিকনিক স্পট, নতুন পিকনিক স্পট আমি বলে দিলাম আপনাদেরকে কুটির ডাঙ্গা। এই কুটির ডাঙ্গাতে কি কি আছে, কুটির ডাঙ্গাতে পেয়ে যাবেন আপনারা এই দামোদর নদী, এই নদীর পাশে সুন্দর পরিবেশ যেখানে আপনারা অনেকটা আড্ডা মারতে পারবেন, পাশে আছে অনেকগুলো মন্দির, সেই মন্দিরে আপনারা ঘুরতে পারবেন, এবং তার সাথে সাথে এই ধরনের টিলাগুলো আছে, যে টিলাগুলো ভীষণ ভালো লাগবে আপনাদের, বিশেষ করে এই বিকেলবেলা তো আমাদের ভীষণ ভালো লাগছে, এবং চারপাশে সবুজে সবুজ এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একমাত্র দুর্গাপুরের কাছে, যেটা গোপালমাঠ দিয়ে চলে আসতে হবে আপনাদেরকে, গোপালমাঠ পেরিয়ে পেয়ে যাবেন আপনারা শ্রীরামপুর গ্রাম এবং তারপরেই আছে কুঠির ডাঙ্গা। এই কুঠির ডাঙ্গার এই সুন্দর দৃশ্য আপনাদেরকে আজকে দেখালাম, একটা নতুন ইনফরমেশন নিশ্চয়ই দিতে পারলাম, তার সাথে সাথে মন্দির থেকে শুরু করে প্রায় সমস্ত ইনফরমেশন দিলাম আমরা bengal.com থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না, এবং শেয়ার করে দিন প্লিজ, যাতে এই ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছে যায়, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইকও করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন। বাই।